চুপ করে বিয়ে দিতে গিয়েও শেষ রক্ষা হলো না, বেড়া ভেঙে পাত্র পলাতক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নদা থানার ঝাউবনার ভিকুতলায়। গোপন সূত্রে খবর পেয়ে নদা থানার ওসি মৃণাল সিনহার নেতৃত্বে বিয়ের উক্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পাত্রী ঝাউবনা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী 14 বছরের সামনুর খাতুন, পাত্র ঝাউবনার 21 বছরের সাফারুল মণ্ডল ব্যাঙ্গালোরের লেবারের কাজ করে। একদল পুলিশ পাত্রীর বাড়ি আসছে খবর পেয়ে তৎক্ষণাৎ পাত্রপক্ষ পাত্রীর বাড়ির টিফিন না খেয়ে পালিয়ে যায়, এমনকি নিজের বাড়ির ভেতর থেকে তালা লাগিয়ে বাড়ির সকলে পালিয়ে যায়। পাত্রীর বাড়িতে পুলিশ এসে দেখে কেউ নেই। কিন্তু এখানেই শেষ নয়, ওসি মৃণাল সিনহা পাত্রীর 18 বছর বয়স না হওয়া পর্যন্ত পড়াশোনা জামা কাপড় সমস্ত খরচের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন। এছাড়াও বরযাত্রীদের টিফিন এবং খাওয়া দাওয়া বাবদ যে খরচা হয় তার সমস্ত টাকা সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে দিয়ে দেন ও গ্রাম পঞ্চায়েতের মেম্বার গোলাম কিবরিয়াকে ডেকে পাত্রীর মায়ের বিধবা ভাতা, ভাইয়ের প্রতিবন্ধী ভাতা দ্রুত চালু করার দায়িত্ব দেন। একদম ঠিকই ধরেছ। আপনার হাজবেন্ডের নাম সত্তর, তো আপনার ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। কি নাম বেটি তোর? আমনুর খাতুন। চাচা বাড়ি কোথায়? ওই ঘরে কেউ আছে? চাচা আপনার বাড়ি কোথায়? পড়াশোনা করে দিচ্ছি আর কি আছে তা ছাড়া আর কি আছে? তাই বুড়িমা তোমার কি মনে আমরা কোনো খবর রাখি না? না না বুড়িমা তোমার কি মনে আমরা খবর রাখি না? আমাদের মা বোন নাই, আমাদের বেটি নেই। হ্যাঁ তোমার কি নাম বেটা? হাসিনা খাতুন। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? হাই স্কুল। না হাই মাদ্রাসা? না হাই স্কুল। হাই স্কুল। এর মাস কি নাম? হোসেন বাবু। তোমার নাম বেটা? আপনি কেন কথা বলছেন দিদি? আমি তো দেখেই বুঝতে পারছো না, এক মায়ের বুড়ি বোন, যে কেউ দেখলে বুঝতে পারবে কি হচ্ছে। তুমি নাকপুরটা খুলেছো কেন? মা এদের দেখো তো, সবারই দেখো, তোমার নাই কেন? শোনেন সত্যি বলেন, অসুবিধা কিছু নেই, মিথ্যা বলে লাভ নাই, সত্যি বলে কোনো অসুবিধা, মিথ্যা আপনাদের কোনো ক্ষতি করবো না, ক্ষতি হবে। ২০০ তুমি ২০০ টাকা করে নাও তো, ২০০ টাকা করে প্রাইভেট পড়ে দাও, তোমাকে আমি প্রতি মাসে ৫০০ টাকা করে দেবো। আমি এত লোকের সামনে বলে যাচ্ছি, প্রতি মাসে তোমাকে আমি ৫০০ টাকা করে দেবো।
দাঁড়াও, বই খাতা সব কিনে দেবো। রাজি, তুমি প্রত্যেক মাসের এক তারিখ মাকে নিয়ে আমার কাছে যাবে, আমি তোমাকে 500 টাকা করে দেবো। তোমার কি বই খাতা লাগবে বলো, আমি আজকেই কিনে দেবো। বলো বলো, তোমার কি বই খাতা লাগবে? তুমি নতুন রয়েছো তো ক্লাসে, কি বই লাগবে বলো, আমাকে লিস্ট দাও। এর বিধবা ভাতা যদি চালু না হয় আমি কিন্তু আপনাকে ধরব। হ্যাঁ, জমা করেছি স্যার। আপনি কোথায় জমা করেছেন না করেছেন ঠিক আছে, এটা আপনার বিষয়। অবশ্যই অবশ্যই স্যার। এর বিধবা ভাতা চালু করুন, এর প্রতিবন্ধী ভাতা যেটা চলছে চলবে। আর আমি আপনার সামনে বলে যাচ্ছি, ওর প্রতি মাসে ওর পড়ার জন্য 500 টাকা করে দেবো, 200 টাকা করে লাগে, আরো 300 টাকা এক্সট্রা। আর যা বই খাতা লাগবে যখন লাগবে, যদি ওর জামা কাপড় লাগবে সেটা তুমি আমাকে বলবে। বলো কিরাজি, পড়াশোনা করবে? আমি তোমার স্কুলে কিন্তু হেডমাস্টারের কাছে খোঁজ নেব। মেয়ের 18 বছর আগে, 18 বছর পূর্ণ হলে বিয়ে দেবেন তো? জীবনে এখনো পরিচয়টা আসেনি। কি নাম শুনি, তোমার নাম কি? তোমাকে বাড়িতে জোর করে বিয়ে দিচ্ছিল না, তুমি নিজের ইচ্ছে করছো? বাড়ি থেকে দিচ্ছিল? বাড়ি থেকেই দিচ্ছ, তাই তো? আর বাড়ি থেকে দিচ্ছিল না, প্রেম করে বিয়ে? বলো বাড়ি থেকে কোথায় বিয়ে হচ্ছিল? ছেলে কি করে? তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? ঝাউনা স্কুলে। দি বড়বাবু কি বললেন তোমাকে? আর কি বড়বাবু পড়াশোনার দায়িত্ব নিলেন? তো এতে তোমার ভালো লাগছে না কি মনে হচ্ছে বলো, মুখে বলো। স্যার যা বললেন সেটা ভালো বললেন না কি বললেন? তুমি তাহলে পড়াশোনা করবে তখন, পরে বিয়ে করবে 18 বছর হলে? তুমি যখন আপনার নাচ করবে হতে পারবে, তুমি যখন মাধ্যমিক পাশ করবে ছেলে মেয়ে, তখন তোমার মান সম্মান বাড়বে না? ছেলে কটা চাকরি করবে? দুটো ছেলে, একটা মেয়ে। বড় কে চাকরি করবে? নার্সের চাকরি করবে। তারপর 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 একটা ছোট। বড়বাবুর এহানো কাজে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মুগ্ধ। বড়বাবুর প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসী। আমরা যেটুকু জানি সেটা হচ্ছে অল্প বয়সের মেয়েদের নিষিদ্ধ, সেই কারণে হয়তো পুলিশ জানতে পারবে বা প্রশাসন জানতে পারলে অসুবিধা হবে, এই কারণে হয়তো হতে পারে, এতটুকু। এর বেশি তো আমরা কিছু জানি না। আপনার নাম? আমার নাম মারফত শেখ। ত্রিমোহিনী ভিতরে এসেছিল। কেন এসেছিলেন? বাল্যবিবাহ বন্ধ করার জন্য এসেছিল। বন্ধ হলো? হ্যাঁ অবশ্যই বন্ধ করলাম। বড়বাবু সাহেব ছিল, আমার এলাকা ছিল, থানা স্টাফ ছিল, সে বন্ধ করে দিয়ে গেল। বড়বাবু কি বললেন? বড়বাবু সম্পূর্ণ দায়িত্ব নিল, পড়াশোনার দায়িত্ব নিল, বিয়ে বন্ধ করে দিল। আজকে যে ওর সাথে খরচ খরচা হয়েছে সেগুলো সাহেব নিজে দিয়ে দিয়েছে, দায়িত্ব নিয়েছে, পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণ নিয়েছে, এবং পরিবারটি একটা প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধী ভাতা বলার জন্য সাহেব দায়িত্ব নিয়েছে, একটা বিধবা করার জন্য দায়িত্ব নিয়েছে ভাতা দেওয়ার জন্য। আজকে এই যে বড়বাবু এত সুন্দর কাজ করলেন, তা আপনি একজন মেম্বার হিসাবে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, আমার সবাই ভালো লাগছে। তাহলে এই নদা থানা ওসি নদা এসে ভালো করছে না খারাপ করছে? আপনার নাম? গোলাম কিপ্রিয়া। বাড়ি? ত্রিমোহিনী। আপনি কি করেন? গ্রাম পঞ্চায়েতের মেম্বার। যে নদা থানার যে বড় উনি এসেছিলেন, যে ত্রিমোহিনীতে বিদ্যুতলার একটা বাচ্চা মেয়ে, এখনও বিয়ের বয়স 14-15 বছর বয়স, আর ছাগলের স্কুলের ছাত্রী। হ্যাঁ, ওনার ওই বিয়েটা গরিব মানুষ খুব, ওই জন্য বিয়েটা দিয়ে দিয়েছিল। তা কিন্তু এই বড়বাবু কিছু যে করে উনি জানতে পারেন এবং এসে সেই বিয়েটা বন্ধ করেন, বন্ধ করে দেন। এবং এমনি মুসলিমদের তো বিয়ে তো দিনের বেলা রাত্রে হয় না, ওই ভয়ে মানে রাত্রেবেলা বিয়েটা দিচ্ছিলেন, কিন্তু বড়বাবু এসে সেই বিয়েটা বন্ধ করেন। এবং বিয়েটা খালি বন্ধই করেননি, উনি
এমন সহানুভূতি দেখিয়েছেন মেয়েটার প্রতি যে উনি বলে গেলেন যে 18 বছর বয়স পর্যন্ত বিয়ে যদি না দেওয়া হয় এবং 18 বছর পর্যন্ত পড়াশোনার ওর সমস্ত যাবতীয় জামা কাপড় খাওয়ার সমস্ত দায়িত্ব বড়োবাবু উনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। এটা সব থেকে আমাদের ভালো লেগেছে যে বড়োবাবুর মতো এত সহানুভূতি যোগাযোগ মতো তুল্য লোক আমাদের নদা থানায় এরা কোনোদিন পায়নি। আজকে এবারে প্রথম পেলাম, আমরা চাইছি যে ওনার যুবজীবী মানে হন এবং সকলের উপকার করেন। এই এই বিয়েটা রাত্রিতে দিচ্ছিল কেন? রাত্রে দিচ্ছিল না, মানে ওই যে বয়স পর্যন্ত ভয়ে মানে ওই দিনের বেলায় বিয়ে দিলে মানে ভয় হবে মানে বন্ধ করে দিয়ে সেই কেন রাত্রে বিয়ে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।